রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ সিরাপ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিরাপটির নাম হলো কার্ডোকেয়ার। এটি 450 মিলি একটি সিরাপ, দাম হলো 260 টাকা। মূলত এই কার্ডোকেয়ার একটি অর্জুনারিস্ট গ্রুপের সিরাপ, সূত্র বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারি নিয়ম অনুযায়ী কিন্তু তৈরি করা হয়েছে। তো এই কার্ডোকেয়ার সিরাপ আমি মনে করি অনেকের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেসব রোগ সম্পর্কে এখানে বলা হয়েছে আমি আপনাদের সামনে সেটা বলবো। তবে আমি আপনাদের প্রথম বলে রাখি যে অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের গাছগাছরা আমাদের জন্য খুবই উপকারী, কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে সব ধরনের গাছগাছরা কিন্তু আমরা জোগাড় করতে পারি না। যেসব ইউনানি কোম্পানি রয়েছে বা আয়ুর্বেদিক কোম্পানি রয়েছে, তারা নিজস্ব কিন্তু বাগান করে, সেই বাগান থেকে তারা এই গাছের থেকে সেই ফল অথবা গাছের পাতা বা গাছের ছাল সংগ্রহ করে। কিন্তু জাতীয় আয়ুর্বেদিক ইউনানি ফর্মালিটি রয়েছে, সেই বিষয়ে সেইরকম তারা এই ঔষধটি তৈরি করে থাকে। সাধারণত আমাদের সাধারণ মানুষের পক্ষে এতগুলো গাছগাছরা একসাথে কিন্তু জোগাড় করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমাদেরকে ঔষধের স্মরণাপন্ন হতে হয়। তো আমি কী কী কারণে এই কার্ডোকেয়ার সিরাপটি খেতে পারবেন আমি সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। মূলত উপাদানসমূহ রয়েছে প্রতি 5 মিলিতে অর্জুন ছাল, দ্রাক্ষা, মৌলফুল, ধাইফুল এবং অন্যান্য সহযোগী উপাদান পরিমাণ মতো। অর্জুন গাছের ছাল হয়তো অনেকেই চিনে থাকবেন এবং অনেকের কাছেই পরিচিত একটি নাম এবং ভালো একটি গাছের ছাল। এই গাছের ছালের রস যদি আপনি বানিয়ে সেবন করেন তাহলে অনেক ধরনের উপকার পাওয়া যায়। তো সেদিকে আমি যাচ্ছি না, আমি মূল কথায় চলে আসি। মূলত এই কার্ডোকেয়ার 450 মিলি সিরাপটি উৎপাদন করে থাকে আরগন ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটি হলো আয়ুর্বেদিক একটি কোম্পানি। তো মূলত তো এই অর্জুনারিস্ট যে একটা গ্রুপ রয়েছে আয়ুর্বেদিকে, এই অর্জুনারিস্ট কিন্তু আমাদের জন্য খুবই উপকারী একটি উপাদান বা একটি গ্রুপ, আমাদের অনেকের জন্য কিন্তু এটা কাজে লেগে থাকে। অবশ্যই যদি আমি আলোচনা করি যে কী কাজে এই কার্ডোকের সিরাপ ব্যবহার করবেন, তখন দেখা যায় যে আপনি হয়তো মনে করেন যে সিরাপটা আপনার জন্য প্রয়োজনীয়। তো মূলত কার্যকারিতার ক্ষেত্রে যেটা মূল কাজ করে থাকে সেটা হলো হৃদরোগের সমস্যা, ফুসফুসের রোগ, হৃদকম্পন, শ্বাসকষ্ট এবং শারীরিক দুর্বলতা প্রশামক। একটা কথা চিন্তা করে দেখবেন, স্বাভাবিকভাবে ইউনানি বা আয়ুর্বেদিক ঔষধ এমন রয়েছে যে এক ঔষধে অনেক ধরনের রোগ কিন্তু আপনাকে সারাতে পারে। আল্লাপাক রব্বুল আলমিন সেই গুণ ক্ষমতা কিন্তু গাছের ভিতর দিয়েছেন। এক ধরনের ঔষধ অনেক ধরনের রোগ সারাতে সাহায্য করে, তেমনি কিন্তু এই একই সিরাপ দেখা যায় হৃদরোগের কাজ করে, আবার ফুসফুসে যদি কারো দুর্বল থাকে, ফুসফুসে যদি ইনফেকশন থাকে সেটার কাজও করে থাকে, আবার কারো যদি হার্ট বা হৃদকম্পন যদি থাকে, বুক ধরফর করা, দেখবেন অনেকের বুক ধরফর করে অল্প মধ্যেই ভয় পেয়ে যায়, সিরিয়াস কোনো জিনিস সহ্য করতে পারে না, রক্ত দেখতে পারে না, অ্যাক্সিডেন্ট দেখতে পারে না, মানে অল্পের ভিতরে তার শরীরে কাঁপন ধরে যায়, বুকে কাঁপন ধরে যায়, তাদের জন্য কিন্তু এই হৃদকম্পন যে বিষয়টা এটা কিন্তু তাদের জন্য এই সিরাপটি কিন্তু কার্যকরী। এবং অনেকের দেখা যায় দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট রয়েছে, তারা যদি সিরাপটি সেবন করেন নির্দিষ্ট মাত্রায় আশা করি অনেক উপকার পাবেন। এবং পাশাপাশি শারীরিক যে দুর্বলতা রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই আরগন ল্যাবরেটরিজের এই যে কার্ডোকেয়ার সিরাপটি কাজ করে থাকে। আর সেবনবিধি হলো 1-2 চা চামচ ঔষধ দিনে দুইবার সেবন করবেন, অথবা আপনার যেই চিকিৎসক পরামর্শ দেবেন
আর আমি আপনাদেরকে বলে রাখি যে এই আর্গন যে কোম্পানি রয়েছে আয়ুর্বেদিক, এই কোম্পানির কিন্তু ডাক্তারও রয়েছেন যারা ফ্রিতে রোগী দেখেন এবং তাদের এই ঔষধগুলো লিখে থাকেন। বন্ধুরা, কার্ডিওকেয়ার সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে করতে পারেন, আমরা চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আর যে কথা বলেনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। একটা কথা বারবার বলে রাখি, আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার বন্ধুরা, তাই অবশ্যই সাপোর্ট দিবেন, আমাদের পাশে থাকবেন, আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য উপকারী ভিডিও আপলোড করে থাকি। তাই আপনাদের উৎসাহ অবশ্যই, আপনারা যখন সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, তখন আমাদের এই ভিডিও বানাবার উৎসাহ আরও বেড়ে যায়, আমাদের ভালো লাগে। তো সুতরাং আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার। তো এখনই বিদায় নিব, যাওয়ার আগে বলে রাখছি, যদি বেশি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।